আজকে চলে যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্কে আমি দিদি আয়ুষি এই যে কত্তমশাই আজকের ফুল ভিডিওটা দেব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে ফুলে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং করতে গেছিলাম আর এখন ফন্টে যাচ্ছি তোমাদের সাথে দেখা শেয়ার করব দাঁড়া তো আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে চলে এসেছি দুইবার চেকিং হয়েছে ফার্স্টে একবার আর ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার সময় একবার তো প্রচণ্ড পরিমাণে রোদ আর কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না আর এখানটায় দেখো পুরো ওটা ভরে গায়ে জল পড়বে অসাধারণ ফিলিংস মানে খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর সব মানে প্রত্যেকটা বাচ্চারই খুব ভালো লাগবে কিন্তু এতটাই রোদ ছিল আর যেহেতু পুরো সূর্যের আলো জলে আর জলের লেন্থটা একটু কম ছিল ওর জন্য জলটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর আয়ুষ তো খুব মজা করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটা একটা দেখো খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে নদীর স্রোতের মতো একটা জল দেয় এখন বন্ধ আছে আর আমরা এখন লকারে ব্যাগ ট্যাগ রেখে আমি আর দিদি বেরিয়ে পড়েছি আর দীপু আর একটা সাইডে মানে ছেলেদের লকার আর একটা সাইডে মেয়েদের লকার আর একটা সাইডে তো ওই লকারে ওর জিনিসপত্র রাখতে গেছে তো আমরা এখন যাচ্ছি জলের ভিতরে নামবো তো খুব সুন্দর জায়গাটা তোমরা চাইলে অবশ্যই চলে আসো এই সামার ভ্যাকেশনে দারুণ মজা করবে বাচ্চারা কিন্তু অসুবিধাটা হলো এতটাই গরম জলের মধ্যে ঠিক আছে বাট জলের বাইরে খুবই গরম মানে ওখান থেকে একটা জায়গার থেকে আর একটা জায়গায় হেঁটে যাওয়া যাচ্ছে না যেহেতু আমরা সবাই খালি পায়ে আছি হেঁটে যেতে পাচ্ছি না পা পুড়ে যাচ্ছে এতটাই গরম আর জলের লেন্থটা কম কোনো কোনো জায়গায় জলের লেন্থটা কম এটা যেহেতু বাচ্চাদের জায়গা তো এখানটায় জলটা গরম ছিল আর অন্য জায়গাতেও জলটা গরম ছিল তো খুব মজা করেছি খুব মজা করেছি আর এই যে একটা ঝর্ণার মতো জায়গা এখানে জলটা খুব ঠান্ডা ছিল এখানটা খুব আরাম পেয়েছি শান্তি পেয়েছি জলটা খুব ঠান্ডা ছিল আর যেহেতু জলটা ভিতরে পড়ছিল তো চলো তোমাদের ভিতরে দেখাই তো দেখো এখানে সবাই জলে স্নান করছে মানে অসাধারণ মানে অনেকটা জায়গা জুড়ে খুব ভালো লেগেছে আর হ্যাঁ বলে দিই এখন হলো ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট হলো অ্যাডাল্টদের 400 টাকা আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 300 টাকা তো তোমাদের হয়তো অনেক হেল্প হবে আমার ভিডিওটা যারা দেখছো যারা আসতে চাইছো তো তাদের খুব ভালো সুবিধাই হবে আর এখানটাই ছিল মিউজিক নাচের একটা জায়গা এখানে গান চালানো ছিল আর আয়ুষকে দেখো অন্যরা টেনে টেনে নিয়ে যাচ্ছে এতটাই দুষ্টুমি করছে কিন্তু ও যাবে না ওদের কাছে খুব মজা করছে মানে এতটাই মজা পেয়েছে তো বলার মতো না আর আয়ুষিও খুব মজা করেছে আর ওর সোর্সেই আসলে আমাদের যাওয়া বাড়ির পাশে কিন্তু আমাদের একবারও যাওয়া হয়নি কিন্তু এতটাই বায়না করেছে আমার কাছে ওর জন্যই আর কি যাওয়া তো দেখো এখানে আমি নাচ শুরু করে দিয়েছি এত ভালো লাগছে আয়ুষকে নিয়ে আর এখানে গানও চালিয়েছিল সাইডে বক্সে দারুণ মজা করেছে কিন্তু গানগুলো খুব ধিমি ধিমি ছিল একটু ভালো গান হলে আর একটু ভালো মজা করতে পারতাম আর এখানে তো আমরা দুজনাই নাচা শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হাসি লাগছে এখন দেখে খুব মজা করেছি আর এখানে আয়ুষ আয়ুষে দুজনে মিলে নাচ শুরু করে দিয়েছে ওরাও খুব খুব মজা করেছে খুব মানে বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা ওয়াটার ওয়ার্ল্ডে আর এই যা গরম পড়েছে এতে তো একদম পারফেক্ট জায়গা আর এখানে দেখো দিদি নামছে ফার্স্ট টাইম ওর নামছে আর ও সাঁতার কাটতে পারে না আর আমিও সাঁতার কাটতে পারি না তো দেখো ও ডুবে যাচ্ছিল বলছে আমাকে বাঁচা বাঁচা আমি ডুবে গেলাম তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো খুব মজা করেছে ও খুব মজা করেছে
তো এটাতে আমিও চড়েছিলাম, কিন্তু ভিডিও করার মতো কেউ ছিল না, তো ওর জন্য ভিডিও করতে পারিনি। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি এর জলের মধ্যে ফোনটা কিভাবে নিচ্ছি, তো এখানে হলো মোবাইলটা রাখার জন্য প্লাস্টিক পাওয়া যাচ্ছিল, তো ওটাই কিনে নিয়েছিলাম 50 টাকা করে। ওটা ওটার মধ্যে ফোনটা রেখে ভিডিও করেছি, অনেক অনেক ভিডিও ভালো আসেনি, তো সেইগুলো দিতে পারিনি, আর অনেক ফটোও ভালো আসেনি যেগুলো শেয়ার করতেও পারছি না। তো মোটামুটি যতটুকু এসেছে খুব ভালো এসছে। আর হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে অনিয়া, দেখি ওরা ওদের ফ্যামিলি নিয়ে চলে এসছে, তো খুব মজা করলাম, ওদের সাথেও হট করে দেখা হয়ে গেছে আচমকাই। তো অনেকটা টাইম পর, তার আগে আমরাই ছিলাম, অনেকটা টাইম পর ওর সাথে দেখা হয়েছে, তো ওর সাথেও খুব মজা করলাম, ওর সাথেও অনেকটা রিলস বানালাম, নাচ করলাম দুজনে মিলে। এতটাই আমরা জলে দাপাদাপি করেছি, আমাদের সবার খুব খিদে লেগে গেছে, আর এখন যদি আমরা না বুক করি খাবার, তো খাবার পাওয়া যেত না, কারণ সবার এই টাইমে খিদে পেয়ে যায়। আর অনেক অনেক জায়গায় ভিডিওগুলো ভালো আসেনি, সাইডে একটু অরেঞ্জের কালার আসছে, ওটা হলো ফোনের কাভারটা ছিল, যেটার মধ্যে প্লাস্টিকের মধ্যে যে ফোনটা ছিল ওই কাভারটা ছিল, তো তার জন্য ভালোভাবে ফটোগুলো আসেনি। আর এখানের সমস্ত কিছু থালি পাওয়া যাচ্ছিলো, সব থালি 200 টাকা করে, পোলাও বিরিয়ানি তারপর ফ্রাইড রাইস সব কিছু 200 টাকা করে থালি পাওয়া যাচ্ছিলো, তো সেই থালিগুলো আমরা খেয়েছি। আর খাওয়ার পরেও আমরা একটু টাইম জলের মধ্যে ছিলাম, কারণ চলে যাব, খুব খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আর খুব সুন্দর জায়গা, তোমরা চলে আসো, খুব মজা করতে পারবে বাচ্চারা। তো দেখো মাঝে মাঝে ফোনের ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে হাপচা চলে আসছিলো, এতটাই জল লাগছিল ফোনের স্ক্রিনের উপরে, প্লাস্টিকটার উপরে আর কি, তো ক্যামেরাটাও খুব হাপচা হয়ে গেছিলো লাস্টের দিকে, আর কোনো রকমের ভিডিও বা ফটোই তুলতে পারিনি, মানে জলে বারবার মানে ওর উপর একটা আভা চলে এসেছিলো, তো ক্যামেরা একদমই ভালো আসছিলো না। তো যাই হোক, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এখানে হলো হ্যাপি ভ্যালি রিসর্টটাও আছে, এখানে তোমরা চাইলে তোমাদের অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেশন করতে পারো, খুব সুন্দর রিসর্টটা, আর ভিতরের রুমও আছে খুব ভালো, তোমরা চাইলে এখানে চলে আসতে পারো রিসর্টে টাইম স্পেন্ড করার জন্য। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, 2:30 বেজে গেছে, আর থাকবো না, অনেকটা টাইম জলের মধ্যে ছিলাম, আর এখন শরীরটাও খারাপ হতে পারে, ওর জন্য আমরা উঠে যাবার পুরো মাথায় কড়া রোদ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।